মুর্শিদাবাদের বহরমপুরে, সেখানে বস্তি উচ্ছেদের প্রতিবাদে এবার অধীর চৌধুরী মিছিল করলেন। মিছিলে সাধারণ মানুষের উপস্থিতি ছিল রীতিমতো চোখে পড়ার মতন। কয়েক হাজার মানুষ চলে আসেন অধীর চৌধুরীর সঙ্গে। পুরো বিষয় নিয়ে কথা বলবো এই মুহূর্তে। ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি বিনয় রায়। বিনয়, বিস্তারিত জানাও পুরো বিষয়। দেখো, কদিন আগেই বহরমপুরে মুর্শিদাবাদের যে বহরমপুরের মেডিকেল কলেজ আন্ডারে যে আইসোলেশন ওয়ার্ড রয়েছে পুরাতন হাসপাতালের ওখানে, সেখানে কিন্তু একটি বস্তি ছিল এবং সেই বস্তিতেই কিন্তু গত কয়েকদিন আগে কিন্তু ভোরবেলায় সেখানে প্রশাসনের তরফ থেকে গিয়ে সেই বস্তি উচ্ছেদের প্রক্রিয়া শুরু করা হয় এবং তারপরেই কিন্তু সেখানকার বস্তিবাসী যারা তারা রুখে দাঁড়ায় এবং সেই উচ্ছেদ কোন রকম ভাবে চারটে বাড়ি ভাঙা হলো, তারপরে কিন্তু উচ্ছেদ বন্ধ হয়ে থাকে এবং তারপরে কিন্তু লাগাতার এই বিষয় নিয়ে বিভিন্ন দল, যেমন কংগ্রেস কিন্তু প্রথম দিন থেকে এই দল এই বস্তি উচ্ছেদের প্রতিবাদে তারা কিন্তু সরব হয়, তারা ওখানে বস্তিবাসীদের সঙ্গে দেখাও করেন, তারা প্রতিবাদ করেন, পথসভা করেন। তারপরে কিন্তু সেখানে বহরমপুর যিনি সাংসদ অধীর চৌধুরী, তিনি দিল্লি থেকে আসার পরেই কিন্তু তিনি ওই বস্তিবাসীদের সঙ্গে দেখা করতে যান এবং তাদের পাশে থাকার আশ্বাস সেদিনই তিনি দিয়েছিলেন এবং তারপরেই কিন্তু আজকে বিকেলবেলায় ওই বস্তিবাসীদের উচ্ছেদ করা বস্তিবাসীদের নিয়ে কিন্তু আজ এক প্রতিবাদ মিছিলে ডাক দেওয়া হয়েছিল এবং সেই মিছিল যখন শুরু হয় তখন কিন্তু দেখা যায় যে সেই মিছিলে কাতারে কাতারে লোক উপস্থিত হয় এবং বিশেষ করে এইসব এলাকার মহিলারা কিন্তু এই মিছিলের উপস্থিতি কিন্তু একাধিক ছিল, যেটা দেখা গিয়েছে যে মহিলাদের উপস্থিতি কিন্তু সব থেকে বেশি ছিল এবং এই মিছিল কিন্তু বহরমপুরের কান্দি বাস স্ট্যান্ড থেকে শুরু করে বহরমপুরের যে বস্তি যেখানে বস্তিতে ভাঙা হয়েছে তার পাশ দিয়ে যে কল্পনার মোড় হয়ে জলটার মোড় হয়ে আবারও কিন্তু সেই কান্দি বাস স্ট্যান্ডে এসে শেষ হয় এবং সেখানে কিন্তু একটি সভা করা হয়েছে কংগ্রেসের তরফ থেকে। সেখানে কিন্তু বক্তব্য রাখেন অধীর চৌধুরী এবং সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি কিন্তু পরিষ্কার বলেন যে এই যে আজকেই কিন্তু দুপুরবেলা দেখা যায় যে ওই বস্তিবাসীদের সঙ্গে কিন্তু বহরমপুর টাউন তৃণমূলের যে সভাপতি নারগোপাল মুখার্জি, তিনিও কিন্তু আজকে দুপুর নাগাদ ওই বস্তিবাসীদের সঙ্গে দেখা করেন এবং তাদের যে চারজনের বাড়ি ভাঙা হয়েছে তাদের হাতে 50,000 টাকার ক্ষতিপূরণ তুলে দেন এবং যে বাড়ি তার কথা মোট যে ওখানে প্রায় 22টি ঘর এমন রয়েছে যে যে বাড়িগুলি ভাঙার পরিকল্পনা নেওয়া হয়েছিল এবং তার মধ্যে যে চারটি বাড়ি ভাঙা হয়েছিল বাকি যে বাড়িগুলো রয়েছে সে বাড়িগুলো আর যেন ভাঙবে না এই আশ্বাস দিয়ে আছে এবং যে চারটে বাড়ি ভেঙেছে তাদের কিন্তু 50,000 টাকা করে দিয়ে আছে। তারপরেই নাগোপাল মুখার্জি ওখান থেকে এই ওই বস্তিবাসীর দেখা করার পরে যখন চলে যাওয়ার পরে কিন্তু বিকেলবেলা 4টা নাগাদ কংগ্রেসের এই প্রতিবাদ মিছিল শুরু হয় এবং সেই মিছিলে কিন্তু দেখা যায় যে প্রচুর মানুষ অংশগ্রহণ করে, বিশেষ করে মহিলারা অংশগ্রহণ করে। সেই বিষয়টি দেখেই কিন্তু অধীর চৌধুরী বলেন যে এইটা আন্দোলনের জয়, এই যে 50,000 টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বা আর বাড়ি ভাঙবে না বলা হয়েছে, এটা কিন্তু এই যে নারী শক্তির যে আন্দোলন, এই আন্দোলনের চাপে পড়ে কিন্তু সরকারকে এই ব্যবস্থা করা হয়েছে। এবং অধীরবাবু এটাও জানান যে এই যারা এখানে থাকছেন তাদের কিন্তু পূর্ণ বসবাসের একটা বাসস্থানের ব্যবস্থা করতে হবে এবং তা যদি না করা হয় তাহলে কিন্তু এই বস্তিবাসীদের সঙ্গে কিন্তু তারা লাগাতার আন্দোলন করবে এবং তারা কংগ্রেস যে এই বস্তিবাসীদের পাশে রয়েছে সেই আশ্বাস কিন্তু আজকেও আবার দেয় অধীর চৌধুরী। ধন্যবাদ বিনয়। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিনয় রায় ছিলেন সরাসরি ফোনে। এবার অধীর রঞ্জন চৌধুরী কি জানিয়েছেন প্রথমে আমরা শুনে নেব, তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন সেটা আমরা শুনে নিই এবং তারপরেই আমরা শুনে নেব তিনি সেই জনসভায় যে ছিলেন সেখানে, যে সভা করেছেন সেখানে, যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য প্রথমে শুনে নিই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি বলেছেন। সেখানে যাওয়া হয় এটা আন্দোলনের জয় বলে মনে করি। আমি তো বাংলার মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করতে চাই যে আপনি বাংলার মুখ্যমন্ত্রী, উচ্ছেদের বিরুদ্ধে লড়াই করে আপনি বড় হয়েছেন আর আপনার সরকারের আমলে এ বাংলায় উচ্ছেদ হবে, বহরমপুরে উচ্ছেদ হবে আর সেই উচ্ছেদের আপনার দলের লোকেরা নেতৃত্ব দেবে। এখানকার মিউনিসিপ্যালিটি তো প্রশাসন চালায় না, এখানকার মিউনিসিপ্যালিটি এখানকার তৃণমূলের নেতারা চালায়, তাই সেই প্রশাসন কী করে এত আস্পর্ধা পায়, এত সাহস পায় যে গরিব পরিবারের উপরে ভোর 4টের সময় সে হামলা করে তাদেরকে উচ্ছেদ করে। ভোর 4টের সময় একটা বাড়িতে হামলা করাটা এটা কোন সভ্যতার মধ্যে পড়ে আপনারা বলুন তো? সব থেকে বড় এটা কোন মৌলিক অধিকারের মধ্যে পড়ে যে ভোর 4টের সময় লুকিয়ে চুরে বুলডোজার নিয়ে আমি এলাকায় অত্যাচার করে ভাঙচুর করব? বাংলার মুখ্যমন্ত্রী আপনার সম্মতি আছে এতে বলুন, যদি আপনার সম্মতি না থাকে তাহলে শাস্তি দিন যারা করেছে। আপনি যদি সম্মতি না দিয়ে থাকেন বস্তি উচ্ছেদের তাহলে আপনি শাস্তি দিন প্রশাসনকে, আপনি শাস্তি দিন তৃণমূলের নেতাদেরকে। আমরা কিন্তু রাজনীতি করছি না, আমরা মানুষের পাশে দাঁড়ানোর শপথ নিচ্ছি।
আবার বলছি আমি, উন্নয়ন হোক, মানুষের সঙ্গে আলোচনা করে উন্নয়ন হোক, কে উন্নয়নে বাধা দেবে না, আমরা উন্নয়নের পক্ষে দিদি ভাই, চিন্তার কোনো কারণ নাই। কিন্তু উন্নয়নটা যেন অমানবিক পদ্ধতিতে না হয়, উন্নয়নটা অত্যাচারের পথ ধরে যেন না হয়, উন্নয়ন আলোচনার পথ ধরে যেন হয়, এটাই আপনাদের কাছে, পশ্চিমবঙ্গ সরকার কাছে, বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন নিবেদন, যাই বলুন। বিড়ালকে প্রথম রাতেই মারতে হবে, নাহলে গান্ধী কলোনি থেকে আম্বেদকর কলোনি পার হয়ে প্রমোটারদের হাতে এক বড় সুযোগ চলে আসবে। তাই চারটে বাড়ি ভেঙেছে বড় কথা নয়, আজকে যদি আমি মনে করি চারটে বাড়ি ভেঙেছে আমার তো ভাঙেনি, ভুল হবে। এই চারটে আগামী দিনে চল্লিশটা হবে, চল্লিশটা চারশো হবে, প্রমোটারদের পেটে শিরা বিচারের ক্ষমতা আপনার আমার দরকার নাই। ওদের আরো জমি দরকার, আরো বাড়ি দরকার, আরো ফ্ল্যাট দরকার, আরো পয়সা দরকার, আরো গাড়ি দরকার। ওদের পেট পূজারে খেয়ে দুর্গা পুজো পার হয়ে কালী পুজোর মরশুমে যখন শীত পড়ে গেছে, যখন করোনার জন্য হাহাকার চলছে, করোনার ইঞ্জেকশন নাই, করোনার টেস্টিং নাই, করোনা বাড়ছে, সেই অবস্থায় শীতের সাথে কতগুলো পরিবারকে উচ্ছেদ করে দিয়ে আমি কি দেশ উদ্ধার করব? এর নাম কি উন্নয়ন হবে? এটা কি উন্নয়ন? মানুষের গর্দান কেটে উন্নয়ন? এই উন্নয়ন তো আমরা মানি না, এই উন্নয়ন মানি না, মানছি না। বাংলার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছি, আপনাদের সঙ্গে দেখা করার পর এখানকার জেলা শাসককে আমি বলেছি, বাংলার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছি, আমি বলেছি এই অন্যায়টা যেন না হয় আপনাদের। বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো, সিঙ্গুরে জমি উচ্ছেদ, নন্দীগ্রামে জমি উচ্ছেদের বিরুদ্ধে আপনি আন্দোলন করেছেন ক্ষমতায় এসেছিলেন, উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলন করে যে বাংলার নেত্রী ক্ষমতা এসেছেন, আজকে সেই নেত্রী রাজত্বে যদি মানুষের উপরে নতুন করে উচ্ছেদ অভিযান শুরু হয় তাহলে আমরা তো বসে থাকব না, আমরা বসে থাকব না, আমাদের ঘরের মা বোনেরা বসে থাকবে না। আমি বাংলার মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করব, আপনি এই ধরনের উচ্ছেদ অভিযানে কি সমর্থন করেন? আপনার প্রশাসন কি করে পারল? তৃণমূলের নেতারা কি তাহলে আপনাকে মানছে না? কোন কথা কি তৃণমূলের নেতা কি আপনার কথাকে অগ্রাহ্য করছে? এখানকার প্রশাসন কি আপনাকে অমান্য করছে? তাহলে যে ভিত্তির উপর দাঁড়িয়ে, যে তত্ত্বের উপরে দাঁড়িয়ে, যে গরিব মানুষের ভোট নিয়ে মামাটি মানুষের সরকার আপনি করেছিলেন উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলন করে, আজকে সেই গরিব মানুষকে কেন বহরমপুর শহরের লোকে ভোর রাত্রে উচ্ছেদ করা হয়? বাংলার মানুষ আপনাকে জানতে চাই। রাজনীতি করি না, আপনার বিরুদ্ধে নিশ্চয়ই রাজনৈতিক বক্তব্য থাকলে আমি বলবো, আমি একা হলেও বলবো, আমার সঙ্গে হাজার লোক থাকলেও বলবো, এক লক্ষ লাখ থাকলেও বলবো, আমি একা হলেও বলবো, যা হ্যাঁ তাকে হ্যাঁ বলবো, যা না তাকে না বলবো, আমাকে আটকাতে পারবেন না, আটকাবেন না, সব পেলেন তবুও পারবেন না। আমরা শূন্য হয়ে গেছি মুর্শিদাবাদে, করবার আগে আজকে বেলদাঙ্গে গেছিলাম জাতীয় সড়ক সম্প্রসারণের দাবি নিয়ে দিল্লির অফিসারকে ডেকে নিয়ে আজকে ভিজিট করি, সকালবেলায় জাতীয় সড়কের পাশে মানুষের সুবিধার জন্য সব ব্যবস্থা করে সেখানে ভোট হেরেছি, বড়পুরে ভোট হেরেছি, আমার মা আমার মায়েরা বোনেরা তাদের বিপদে আসবো না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আমি ধর্ম রাজনৈতিক ধর্ম পালন করতে চাই, আপনারা জনপ্রতিনিধি করেছেন একবার নয় পাঁচবার, যে কোনো সময় আপনাদের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। আমি শুধু একটা কথা বলতে চাই, আজকে বহরমপুরে এই এলাকার মায়েরা বোনেরা আপনারা দেখিয়ে দিলেন, আপনারা দেখিয়ে দিলেন যে হাত রাঁধতে জানে, যে হাত চুল বাঁধতে জানে, সে হাত আন্দোলন করতে জানে, সে হাত ঠেকাতে জানে, সে হাত করতে জানে। আমি আপনাদের সালাম থুকি, আজকে আপনাদের হিম্মত বাহাদুরি দেখে আমার ঘরের
মা বোনেদের হীন মত বাহাদুরি দেখে এখানকার যুবকেরা সব ঘর থেকে বেরিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছে, আপনাদের সালাম করছে। শুধু এই হিম্মত তুমি দেখাবেন কারো ক্ষমতা নাই কিছু করবে। আমি আপনাদের জন্য যেখান থেকে যত দূর যেতে হয় তত দূর যাব, যত দূর যেতে হয় তত দূর যাব, আপনাদের সঙ্গে দিন রাত আমি অনুষ্ঠান করব। আপনাদের জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব জায়গায় যাব, আপনারা নিশ্চিন্তে থাকবেন। এখন গরু মেরে যোগদান করতে আসছে, পয়সা দিতে আসছে, এই পয়সা খালি পকেটের পয়সা নেই, সরকারি পয়সা দিয়ে দেবে। বেকারি ব্যক্তিগত পয়সা নেই, সরকারি পয়সা দিয়ে দেবেন। আমার ঘর, তোমার ঘর, মায়ের ঘর, বাপের ঘর, সব আপনার ঘর দিয়ে দেবে। এরা দেখাই আমি পয়সা দিচ্ছি, কেউ পয়সা দিচ্ছে, আপনার পয়সা আপনাকে ফিরিয়ে দেওয়া। আপনার পয়সা কি করে উদ্ধার হয়? বাজারে যাচ্ছেন, শ্বশুরবাড়ি দাম পাচ্ছেন না, যেমন ঢুকে পড়েছেন ওখান থেকে যে ধান্দা হয় সরকারি ঘরে, ডালের দাম, আলুর দাম, পেঁয়াজের দাম, যেখানে যত দাম বাড়ছে, দাম বাড়া মানে তার একটা লাভ সরকারি ঘরে। মদ বিক্রি হচ্ছে,